এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে এমন কিছু আমি শেখানোর জন্য আসেনি। তো আজকে আপনাদের জন্য ভীষণ বড় একটা গুড নিউজ আছে, শুধুমাত্র এটা আপনাদের জন্যই পসিবল হয়েছে। তো আজকের ভীষণ 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 একটা আনন্দের দিন। তো আজকে আপনাদের আমি কিছু দেখাবো। তো কি দেখাবো দেখো, এটা আমার কাছে ইউটিউব থেকে এসেছে। আশা করবো আপনারা এটা দেখে কতটা বুঝতেই পাচ্ছেন যে এটা কি এসেছে। এটা কী এসেছে প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানান যে এটা কী এসেছে। খুলে আপনাদের দেখো যে এটা কী এসেছে। এটা আমার জীবনের মানে সবচেয়ে বড় পাওয়া বলতে পারেন, যেটা সম্পূর্ণটা আপনাদের জন্য হয়েছে। আপনারা যদি না থাকতেন আমি এটা কখনো কখনো এটা অ্যাচিভ করতে পারতাম না। এটা সম্পূর্ণটা আপনাদের জন্য হয়েছে আর এইরকমভাবে আমার পাশে থাকবেন। তো চলুন এটা পুরো আমি আনবক্সিং করে দেখাচ্ছি যে এখানে কী আছে। তো আজকের এটা ব্লগ বলতে পারেন। তো আজকের ব্লগটা ভীষণই ভালো লাগবে আপনাদের, পুরোটা দেখবেন। তো চলুন দেখা যাক তাহলে, এটা আমি ওপেন করি আজকে। তো এটা কিন্তু এসছে আমার কাছে একদিন আগে চলে এসছে। তো এটা আমার পোস্ট অফিসে এসেছিলো, আমাদের এখানে যে পোস্ট অফিস আছে সেখান থেকে আমার গিয়ে আনতে হয়েছে, কোনো কুরিয়ার সার্ভিস আমাকে এসে দিয়ে যায়নি এটা। তো এটা আমি ভীষণ খুশি, যখন এসেছে আমি ভাবলাম যে এটা কি এসেছে, পোস্ট অফিস থেকে আমাকে ফোন এসেছিলো। তো সেটা তো আর ব্লগ করে দেখাতে পারিনি, কেননা যেহেতু আমি একা গিয়েছিলাম আর এখান থেকে পোস্ট অফিসটা আমাদের অনেকটাই দূরে, তো ওই জন্য দেখাতে পারলাম না। তো এখানে দেখুন আমার নাম লেখা আছে আর এখানে সমস্ত ডিটেলস লেখা আছে আমার। তো এবারে এটাকে আমি কাটবো। তো দেখুন এখানে কাটছি আমি, মানে আমি এতটা খুশি আপনাদের বলে বোঝাতে পারবো। এটা সম্পূর্ণটা আপনাদের জন্য হয়েছে, আপনাদের ভালোবাসা না থাকলে এটা কখনো সম্ভবই হতো না। তাই অনেক 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 ভালোবাসা আপনাদের। দেখতে পাচ্ছেন চলে এসছে জাস্ট। এবারে এই যে এইটাকে আমি ওপেন করব, দেখি আমি এটা বুঝতে পারছি না যে এটা আমি কীভাবে ওপেন করব। যাই পারে হোক আমি এটাকে ওপেন করি। ও মাই গড, ও খুলে গেছে। ও এখানে একটা দিয়েছে, দেখেনি এরকম একটা কার্ড মতন দিয়েছে, দেখতে পাচ্ছেন একটা কার্ড দিয়েছে। আমার তো মানে এত আনন্দ হচ্ছে, আমি আনন্দের চোটে আমি কথাই বলতে পারবো না। এখানে একটা টিস্যু টাইপের দিয়েছে, এটা মানে মুছবো এটা, তো তার জন্য এটা দিয়েছে। আমি ঠিক মতন কথাও বলতে পারছি না, এটা উল্টে আমি খুলেছি। আর এখানে একটা স্পঞ্জ দিয়েছে ব্ল্যাক কালারের, আর এইখানে একটা কার্ড মতন দিয়েছে, এখানে সব লেখা টেকা আছে। আর এই হচ্ছে প্লে বাটন, মানে আমার এত আনন্দ হচ্ছে। তো এখানে লেখাটা দেখুন, স্টিচ অ্যান্ড কুক বাই তনুশ্রী লেখাটা আছে, দেখতে পাচ্ছেন এটা আমার নামে এসছে। আমি তো ভাবতেই পারছি না এটা আমার নামে প্লে বাটন এসছে, ও মাই গড। তো এই হচ্ছে প্লে বাটনটা, আমি পুরোটা ওখানে ওপেন করলাম, করার পরে এখানে নিয়ে চলে এলাম যে আমি ভালো করে একটু দেখাবো বলে এখানে নিয়ে এলাম, আমার সময় দেখাবো বলে। যে ভাবতে পারছি না যে এটা আমার কাছে এসছে, মানে এটা আমার, মানে আমি সত্যি ভাবতে পারছি না, মানে এত খুশি আজকে। এটা শুধুমাত্র পসিবল হয়েছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা না থাকলে এটা আমি কখনো অ্যাচিভ করতে পারতাম না। আর ভীষণ 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 আনন্দ হচ্ছে আজকের আমার, আজকে একটা খুব ভালো একটা শুভ দিন। তো সবাইকে অনেক 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 বেশি ভালোবাসার, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন। আরও বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে এর জন্য একটা স্পেশাল আমি একটা কেক তৈরি করব, আমি তৈরি করব। তো আজকে একটু ব্লগ টাইপের করতে চাইছি, তো সম্পূর্ণটা দেখবেন। ইয়েস, তো সম্পূর্ণটা দেখুন। গুড মর্নিং সবাইকে জানাই। তো আজকে সকাল হয়ে গেছে, আমি কালকে রাত্রাবেলা করেছিলাম, তো অনেক রান্নাবান্নাও করেছিলাম, ওই জন্য কালকে আর আমি দেখাতে পারিনি। তো পুরোটা কমপ্লিট করতে করতে আমার পুরো 11:30 বেজে গেছিলো, যেহেতু আমি একটু রান্নাবান্নাও করেছিলাম, সবাই বাড়িতে ছিল। তো আমি সত্যি বলতে একদমই জানি না যে এই ভিডিওটা কবে আপলোড হবে। তো যখনই আপলোড হবে অবশ্যই আপনারা দেখবেন, আশা করবো আপনাদের তো ভালোই লাগবে। তো আজকে আমি দেখাবো যে কেকটা কেমন হয়েছে। তো চলুন এবারে আমি কেকটা দেখাই, দেখাতে দেখাতে কথা বলছি।
তো এখানে দেখুন আমি কেকটা নিয়ে এসেছি, তো আশা করব কেকটা আপনাদের ভালো লাগবে, কারণ আমি তো তেমন ভাবে প্রফেশনাল কেক তৈরি করি না, একটু শিখেছিলাম তো সেই বেসিসে একটু করেছিলাম, তো জানি না কেমন হয়েছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, কারণ নিজের হাতে তৈরি করা জিনিসের ব্যাপারটাই আলাদা। তো এখানে দেখুন সেলিব্রেশন যে কিনে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, নিজে তৈরি করলে ওর মধ্যে যে খুশিটা থাকে সেটা হয়তো কিনলে অতটাও থাকে না। আমি জানি আমি কিনলে হয়তো কেকটা খুবই সুন্দর হতো, এই রকমটা হতো না, তো বাট যতই হোক আমি চেষ্টা করলাম যে নিজের জিনিসটা নিজে করলে একটা আনন্দটাই আলাদা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি, আমার নাম লিখেছি, শুধু স্টিচটা লিখেছি। তো আপনারা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে কেকটা, তো আমি খেয়ে টেস্ট করে সমস্তটা বলবো যে টেস্টটা কেমন, আর আমার ফ্যামিলির লোকও অবশ্যই খাবে। তো এখানে আমি মেশিনের ওপরে কেন রেখেছি, কেন না এরাই তো আমার সব, তো এদের জন্যই সব কিছু হয়েছে, তো এদের ওপর রাখা তো অবশ্যই চলে, তো তাই রেখেছি। তো এবার আমি কেকটাকে কেটে নেব। তো সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার হাতে কেকের ক্রিমও লেগে আছে, এগুলো আমি ধুয়ে নেবো। তো আজকের জন্য এই পর্যন্ত, আমি এখানেই এন্ড করছি। টাটা।